করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আগামী 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, স্কুল খোলা না গেলে বার্ষিক পরীক্ষাও হবে না। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা মহামারীর কারণে স্কুল কবে খুলবে আর স্কুল খুললেও শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে করা হবে তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে এখনই স্কুল খুলতে চায় না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মন্ত্রণালয় দুইটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, একটা অক্টোবরের আর একটা নভেম্বরের জন্য। যদি অক্টোবরে খোলা যায় সেই ক্ষেত্রে অক্টোবরের জন্য একটা, আর না হলে নভেম্বরে খোলা যায়, নভেম্বর থেকে এইটা যদি খোলা যায় তাহলে আমরা একটা মূল্যায়নের বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারবো। আর না হলে তো সেক্ষেত্রে তো আপনারা বুঝেন মূল্যায়ন কীভাবে করা যাবে। স্কুল না খোলা গেলে আমরা কী মূল্যায়ন করবো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের সরকার প্রধান এবং আমাদের যে স্বাস্থ্য বিভাগ, তাদের মতামত নিয়ে আজকে করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত তো আমরা স্কুলে বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে চাই না। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়তে পারে, এ বিষয়টি মাথায় রেখেই সরকার পরিকল্পনা করছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। আমরা ঝরে পড়া রোধে নানা ধরনের পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আছে, আমরা স্বাভাবিক পরিস্থিতি হলে এগুলো আমরা করব পর্যায়ক্রমে। এ সময় এবারে সাক্ষরতা দিবস পালনে সরকারের পক্ষ থেকে নেয়া কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানানো হয়। নিয়াজ্জামান সজীব, ETN বাংলা, ঢাকা।